বাংলা আমাদের মায়ের ভাষা আমরা বাংলাতেই নিজের মনের ভাব প্রকাশ করতে পছন্দ করি কিন্তু এই যে বাংলাদেশের মাটিতে থেকেও বিভিন্ন অঞ্চলের যে ভাষা বৈচিত্র্য সেটা নিয়েই হচ্ছে আজকের ফেসবুক লাইভ কথা বন্ধু আনি যা আছি ছিয়ানব্বই দশমিক চার স্পাইসেফামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আজ করে ভাষার বড়াইটা দেখাবো ঠিক আছে যে যে অঞ্চল থেকে সংযুক্ত আছেন যেই জেলা থেকে আছেন যেই বিভাগ থেকে আছেন এই সময়টায় আপনি আপনার অঞ্চলের ভাষায় আজকে কমেন্ট করবেন ঠিক আছে আপনার অঞ্চলের ভাষায় কমেন্ট করবেন ধরুন আমরা সাধারণভাবে কোনো মানুষের সাথে দেখা হলে কি বলি কি খবর কেমন আছো কি খবর কেমন আছো এই লাইনটা আপনি আপনার অঞ্চলের ভাষায় লিখে পাঠাবেন আর সেই কমেন্টগুলো আমি পড়ব আমি দেখতে চাই কোন ভাষায় এটা পড়তে বা শুনতে কত বেশি ইন্টারেস্টিং লাগে কি খবর কেমন আছো এই লাইনটা আপনি আপনার অঞ্চলের ভাষায় লিখে পাঠাবেন আজকে কিন্তু আমরা ভাষার বড়াই করব ভাষার লড়াইয়ে ঠিক আছে বাংলাদেশ আসলে খুবই বৈচিত্র্যপূর্ণ একটা দেশ এবং ভাষাগত দিক থেকেও যে আমরা কতটা বৈচিত্র্য ধরে রাখি সেটার প্রমাণ হয়ে যাবে আজকের ফেসবুক লাইভে আমি কিন্তু ফোনও রিসিভ করব যারাই ফোন করবেন আপনি আপনার অঞ্চলের ভাষায় কথা বলবেন জিরো নাইন সিক্স এটা হচ্ছে ফোন নম্বর অনেক অনেক বন্ধুরাই সংযুক্ত আমি ফেসবুক লাইভে দেখতে চাই কোন কোন বন্ধু কমেন্ট করে আছেন তাদের কমেন্টগুলো পড়তে চাই আছেন এদিকটাতে সাহারা হাই জানিয়েছেন মুমু তানিম ইতিমধ্যে বলছেন আচ্ছা আপনারা এই লাইনটা লেখার পাশাপাশি বলবেন যে এটা কোন জেলার ভাষা নাহলে আমি বুঝবো না কিন্তু কারণ আমার একার পক্ষে সব জেলার ভাষা বোঝা সম্ভব না যেমন আমাদেরকে আমি আমি মনে হয় কমেন্টটা মিস করে গেছি আচ্ছা মার্শিয়া বলছেন কি খবর বলা আসেননি এটা তো সিলোডি সিলেটের ভাষা যদি আমি ভুল না করি শুভ বলছেন আপা আপনি কেমন আছেন এটা তো শুদ্ধ ভাষাই হলো আপনি কি ঢাকার আচ্ছা মোজাম্মেল হক আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাই ভীষণ ভালো আছে মনের আছেন কিরে কি খবর মাহির তার নাম মানে এটা কোন দেশের ভাষা এমই বলছেন নাম বলে চাকরি থাকবে না তোমাদের কারো আমাদের চাকরি থাকার দরকার নেই আজকে আপনি জেলার আপনার জেলার আপনার জেলার ভাষার আপনার আঞ্চলিক ভাষার বড়াই করবেন ঠিক আছে কারো চাকরি থাকার দরকার নাই আছেন এদিকটাতে রানা আমাদের সাথে কিরে কেমন আসত এটা এটা কোন জেলার ভাষা পাশাপাশি কিন্তু জেলার নামটা অবশ্যই লিখবেন এখন পর্যন্ত তেমন কোনো ইন্টারেস্টিং লাইন কিন্তু আমি পাই নাই জীবন বলছেন কে বা কেমন আছেন এটা কোন দেশের এটা কোন কোন জেলার আচ্ছা এদিকে চয়ন দাস বলছেন কি মনু কেমন আছো কেমন আছো না কেমন আছো এটা কি বরিশালের ভাষা আচ্ছা এদিকে সৌরভ বলছেন কি খবর ক্যাচা আসো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি এটা এর আগে কখনোই শুনি নাই কি খবর ক্যাচা আসো এটা কোন জেলার কোন জেলার ভাষা একটু বলেন তো আচ্ছা সাজ্জাদ বলছেন শেরপুর থেকে বলছি শেরপুরের ভাষায় কি খবর কেমন আছো এটা কীভাবে বলে একটু বলেন আছেন মৃদুলা বলছে আমি ঢাকার কেরানীগঞ্জ থেকে আছি আচ্ছা প্রান্তিক বলছেন আপি তুমি অনেক কিউট থ্যাংক ইউ আশিক আছেন আমাদের সাথে আপা কি খবর আন্নে কি দুন আসুন ময়মনসিংহের এটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এটা আমি এর আগে কখনোই শুনি নাই আমি কি ঠিকঠাক বলতে পারছি বলেন তো আপা কি খবর আন্নে কিদুই না শুইন আসুইন খাই শুইন গেসুইন বসচুইন হুইসুইন এগুলো মনে হয় ময়মন সিংহের মানুষরা বলে আচ্ছা এদিকে তানজিম বলছে কীরে ক্যানকে আছু এটা কি চিটগঙ্গের ভাষা একটু বলেন তো আমি কি ঠিকঠাক গেস্ট করতে পেরেছি কিরে ক্যানকে আছু এটা কোথাকার ভাষা আঞ্জুমান আশা আছেন আপু পাবনার ভাষা শুনলে হাসবেন তো আমি তো হাসতেই চাই আমি তো দেখতেই চাই যে কোন জেলার ভাষা কত বেশি বৈচিত্র্যপূর্ণ কত বেশি ইন্টারেস্টিং সেটা আমাদেরকে জানান তার আগে ফেসবুক লাইভটা শেয়ার করে ফেলেন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও যদি বিভিন্ন জেলার হয়ে থাকে বিভিন্ন জায়গার হয়ে থাকে তাদের সাথে ফেসবুক লাইভটা শেয়ার করে ফেলেন আজকে আমরা পুরো বাংলাদেশের মানুষ বা প্রবাসী যারা আছেন তারা চাইলে ওখানকার ল্যাঙ্গুয়েজও কিন্তু কমেন্ট করতে পারেন ঠিক আছে আজকে পুরো বৈশ্বিক একটা মিলন হয়ে যাবে আমাদের আছেন এদিকটাতে রাফি কী তা খবর বালানি এটা সিলেটের এটা আমি জানি আচ্ছা রবিউল বলছেন কেমন আছেন আফা এটা কোন জায়গার রিদা বলছেন কি খবর কিরম আসো কিরাম আসোস এটা কোথাকার আমি জানি না আচ্ছা ক্র্যাক বলছেন কি খবর কেমন আছো কিশোরগঞ্জ কিশোরগঞ্জের তাহলে তো মানে সাধু চলিত কোনোটাই না মানে চলিত ভাষার একটা রূপ বোধ হয় শুদ্ধ শুদ্ধ লাগছে আচ্ছা নীরব বলছে কিরে ক্যাবা আসোস জামালপুর এটা আমি শুনেছি ক্যাবা আসোস আচ্ছা এদিকে আছেন হচ্ছে শোয়েব ঝিনাইদহ থেকে কি অবস্থা কিরাম আসো এটাও ইন্টারেস্টিং কী তা খাইছো আমি কিন্তু এখনও খাওয়ার ওইখানে যাইনি এখনও কেমন আছো তুই আছি আচ্ছা তাহসিন বলছে আমার বাড়ি রংপুর রংপুরের মানুষরা নাকি অংপুর বলে এটা আজকে রংপুরের মানুষরা বলেন তো যে আপনারা কি রকে স্বরেও বলেন কিনা না রংপুরকে অংপুর রুটিকে উটি এটা কি সত্যি রিক্সা কি রিক্সা বলেন আপনারা একটু বলেন তো এদিকে ইভানাস ইভান আছেন বলছেন খাইসুইন আপনি কি সিংহের আছেন তুষার আফা কেমন আছেন আচ্ছা রোদিলা বলছেন এগেদু কেমন আসো এটা বরিশালের না আছেন রফিক আমাদের সাথে তুই কোনে যাচ্ছ টাঙ্গাইলে এটা কি টাঙ্গাইলের ভাষা আচ্ছা রায়হান বলছে কি খবর কেন আসো চিটগং ও আচ্ছা আমি তাহলে ভুলটা আন্দাজ করেছিলাম ওইটা তাহলে চট্টগ্রামে ছিল না জেসিকা বলছেন কিমন আছুই নানহেরা মানে এত এত কমেন্ট আমি মানে ঠিক মতো পড়তে পারছি না খালি স্ক্রল আপ হচ্ছে স্ক্রল আপ হচ্ছে বলছেন বলছেন আসুনি আবির হাসান কেমন আছেন আপু জয়পুরহাট তার মানে জয়পুরহাট আরেকটা কোথাকার পেলাম আমরা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জয়পুরহাট এরা কি শুদ্ধ ভাষাতে কথা বলে নাকি আপনি পারেন না এদিকে নবীর আছেন আই চট্টগ্রামের তো ধর দিয়ে আনে কেন আসুন বুবু আমি বুঝতে পেরেছি আপনি বলেছেন আমি চট্টগ্রাম থেকে বলছি আপনি কেমন আছেন বুবু বা আপু তাই তো কিন্তু আমি ঠিকঠাক কি বলতে পেরেছি সেটা একটু বলেন আমাকে দিয়ে কি হবে বিভিন্ন অঞ্চলের ভাষা শেখা আছেন হৃদয় চাঁদপুর থেকে আছেন একরামুল করিম আছেন এরিও কেননা আসেন নে নেকি অরেন আমি ভালো আছি আপনি কি করেন আমি কিন্তু বুঝতে পেরেছি এটা কোন জায়গার ভাষা একরামুল কিন্তু আপনি একটু আমাকে বলেন তো এটা কোন জায়গার আচ্ছা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি সব জায়গায় এই লাইনটে ব্যবহার করা হয় তবে ভাষাগতভাবে অনেক পরিবর্তন আছে এখানে না যারা নোয়াখালীর মানুষ কুমিল্লার মানুষ লক্ষ্মীপুরের মানুষ কিংবা ওই ওই আশপাশের মানুষ তারা না একটু দ্বিমত পোষণ করে তারা বলে না আমাদের নোয়াখালীর আলাদা ভাষা কুমিল্লার আলাদা ভাষা লক্ষ্মীপুরের আলাদা ভাষা কিন্তু ওই জায়গাগুলোর মানুষের সাথে কথা বললে মনে হয় কি যে তারা কোন না কোনো জায়গায় বিলং করে এইটা কেন হয় ভাষাগত মিল কিন্তু আছে কোথাও না কোথাও কিন্তু ওই জায়গায় যারা থাকেন যারা বসবাস করেন তারা না এই বিষয়টা কোনোভাবে মানতে চান না আছেন আমাদের সাথে তাহসিন আপু কেউ কেউ রংপুরকে অংপুর বলে কিন্তু আমরা তো রংপুরকে রংপুরই বলি আচ্ছা হতে পারে মাহমুদুল বলছেন তুমি গাজীপুরের ভাষায় কথা বলো গাজীপুরের ভাষা কি আদৌ আছে মানে আলাদা রকমের আমার তো জানা নেই দুর্জয় বলছেন রংপাশ রংপুরের ভাষা নিয়ে কথা বলবেন কমেন্ট করেন তাহলে রংপুরের ভাষায় আবির আছেন জয়পুরহাটের বাজিদ আছেন মুই বরিশাল দিয়া কইতে আসি হেইয়া থাকেন মোগলকে আছেন একরামুল করিম আছেন এদিকে কাজী আশিক বগুড়া থেকে শিপন আছেন কি অবস্থা কি খবর তোমার যশোর হ্যাঁ যশোরের মানুষদের ভাষা আমি শুনেছি তারা যথেষ্ট শুদ্ধভাবে কথা বলে মানে ঘোরানো প্যাঁচানো তেমন কিছু নেই আছেন এদিকটাতে কে 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 এটাকে মুকুল আছেন আছেন মাহমুদুল হাসান রোমান আছেন তুষার আফা কি হরেন কেমন আছে আছেন মোর কমেন্টটা পড়বেন কিন্তু বরিশাল বইয়া শুনতে আসি শুনতেই থাহেন মগরে আছেন মহসিন এদিক থেকে ঠাকুরগাঁও থেকে বলছেন তিনি আছেন মতি অনিক বরহন তালগাছের মতো বরহন তালগাছের মতো এটা মনে আমার জন্য একটা শুভেচ্ছা বার্তা ছিল তাই না সাকিব খান বলছেন আপনি আমি নারায়ণগঞ্জ থেকে ওকে প্রান্তিক মিলন আছেন এদিকটাতে আপু তুমি আর নিশিতা আপু অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্টও ভীষণ কিউট শারিন স্বামী আছেন ঢাকার কি কোনো ভাষা আছে হ্যাঁ পুরান ঢাকার আছে না পুরান ঢাকার যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন আর এদিকটাতে আছেন আমার সাথে জুরাফা সিলেট থাকি কইয়ার বলা নি বাড়ির সকলতে বালা নি আমাকে একটু বলবেন যে আমার সিলেটি ভাষা হয়েছে কিনা একটুখানিও সাগর আছেন আপু একের কথা কইতে আসি আম্মের কথা অনেক ভালো লাগতে আছে মোরও ভালো লাগে মোর বরিশালের ভাষা সিলেটের ভাষা চট্টগ্রামের ভাষা বাকিটুকু আর পারি না মানে এরকম বলতে গেলে অর্ধেক পারি সেন্টেন্সের বাকিটুকু পারি না আজকে আপনারা শিখাবেন আমাকে তহিদুর আছেন শরীয়তপুর থেকে সামিউল আছেন গাজীপুর থেকে দুর্যয় আছেন আমার বাসা কোথায় জিজ্ঞেস করেছেন আমার বাসা আপাতত ছিয়ানব্বই দশমিক চার স্পাইসি যেখান থেকে আপনারা দেখছেন গাজীপুরে যিনি সামিউল ইসলাম আপনি একটু বলেন তো যে গাজীপুরের কি আলাদা এরকম কোন আঞ্চলিক ভাষা আছে নাকি আমরা যেভাবে কথা বলি ওরকমটাই চলিত ভাষার মতোই আছেন এদিকটা তেকরামুল আছেন তানজিম আমাদের সাথে আছেন সাত্তার আলী তোমাদের বাংলাদেশের কয় রকম ভাষা আমাদের বাংলাদেশের যত অঞ্চল আছে সব অঞ্চলেরই আলাদা আলাদা ভাষাগত পরিবর্তন আছে আচ্ছা এবার তো এতক্ষণ তো জিজ্ঞেস করেছি যে কি খবর কেমন আছেন এবার একটু বলি থাকে না অনেক আঞ্চলিক জায়গার আঞ্চলিক ভাষার আঞ্চলিক গান থাকে সেই আঞ্চলিক গানের কোনো একটা লাইন আপনি আমাকে লিখে পাঠাবেন যদি আমার কমন পড়ে যায় সেটা আমি গাইব ঠিক আছে আঞ্চলিক ভাষায় আঞ্চলিক গানের কোনো একটা লাইন যেমন সিলেটের ভাষা অনেকগুলো গান আছে চিরগঙ্গের ভাষায় আছে তো আপনারা আপনাদের অঞ্চলের আঞ্চলিক ভাষায় যদি কোনো গান থাকে সেটা আমাকে লিখে পাঠাবেন কমেন্ট সেকশনে ঠিক আছে তার আগে অবশ্যই ফেসবুক লাইভটা শেয়ার করে ফেলেন আজকে কিন্তু চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলছি দেখতে চাই কোন জেলার মানুষ বেশি কমেন্ট করে সেই জেলাকে আজকে জিতিয়ে দিব যেই জেলার মানুষ বেশি কমেন্ট করবে সেই জেলা আজকে জিতে যাবে তাই আপনার কমেন্টের পাশে আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না আছেন মিনার এদিকটাতে আরফান আছেন গাজীপুর থেকে ওকে মার্শিয়া আছেন জিজ্ঞেস করছেন ওপি আন্ো বাড়ি কোন্ডা আমার বাড়ি সবগুলাই পুরো বাংলাদেশই আমার ভাষা সামিউল আছেন গাজীপুরের বিশেষ করে আলাদা কোনো ভাষা নেই এমনটাই বলছেন হতে পারে আমিও শুনি এর আগে আর এদিকে হাবিবুর রহমান আছেন মাহির ফ্রম চিটগং আচ্ছা তাই তো চিটগংয়ের ভাষায় কথা বলেন জুয়েল আছেন আমার বাড়ি সিংহ আমার প্রিয় ভাষা বরিশালের আমি ভালো পারি বরিশালের ভাষা তাহলে এক কাজ করেন মোরা বরিশালের ভাষায় কথা বলি কেমন আছেন এদিকটাতে ইন্ডিয়া থেকে একজন বলছেন ক্যাসে হ্যাঁ তুম ম্যা ঠিক হু আপ ক্যাসে হো আছেন এদিকটাতে আলামিন ঢাকা থেকে বায়োজিৎ আছেন আপনার কণ্ঠ মধুর মুই কি আম্মের কণ্ঠের প্রেমে পড়তে পারি প্রেমে পড়াবারণ কারণে অকারণ তার মানে আপাতত বারণ আছেন এই সময় চায় আকাশ আমাদের সাথে আছেন হচ্ছে আলামিন হোসাইন ঢাকা থেকে দূরজয় আছেন আপু আপনি কি কমেন্ট পড়তে এসেছেন অবশ্যই আপনি কমেন্ট পড়বেন আমি কেন পড়বো না এই যে পড়ে দিয়েছি বিমূর্ত মায়া আছেন আপু আমি ঠাকুরগাঁও থেকে আপনার ভিডিও দেখি আচ্ছা আমি অশ্রু রায় বিমূর্ত মায়ের আইডি থেকে অশ্রু রায় মানে এটা কার ফেসবুক আইডি তাহলে ধন্যবাদ আপনার নামটা জানানোর জন্য আর আমাকে দেখার জন্য সেই সুদূর ঠাকুরগাঁও থেকে আছেন এখানে আরিসা আনিশা পুরান ঢাকা থেকে শুনছি তাহলে পুরান ঢাকার ভাষায় একটা কথা বলে দেন কি খবর কেমন আছো এটা পুরান ঢাকার ভাষায় কি বলে বলেন তো এদিকে নবীর আছেন মধু হই হই আরে বিষ খাওয়াইলা কোন হারনে ভালোবাসার দাম নদীলা তুমি ভালোবাসার দাম নদিলা এটা কি চিট না আমাকে একটু বলেন তো এটা কোন জায়গার আলামিন আছেন বলছেন ঢাকা থেকে আমি শারমিন ঢাকা থেকে আচ্ছা এখন জেলা ভিত্তিক কম্পিটিশন হচ্ছে সবাই ঢাকা ঢাকা করে কমেন্ট করছে দেখা যাক কোন জেলা জিতে যায় রাইসুল আছেন বরিশাল থেকে তানফির আছেন ওকে এদিকে সুজন আছেন আমার নাম কি ভালো আছেন আপনার নাম কি সেটা আমি কি করে জানবো এখানে তো আমি সুজন দেখতে পাচ্ছি শারমিন আক্তার আছেন আপু কেমন আছেন ভালো আছি আলামিন হোসেন আছেন আছেন বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়া কইরা হাইট্টা যায় এটা কোন কোন জেলার গান এটা তো আমি সাধারণ একটা গান বলেই জানতাম এতদিন তামিম আছেন এদিকে আপু আজকে তোমাকে একটু বেশি ভালো লাগছে আচ্ছা তাই থ্যাংক ইউ আছেন তামিম ঈশান আপু আজকে তোমাকে আসলেই ভীষণ ভালো লাগছে ধন্যবাদ শাইন আছে দুর্জয় বলছে আপু আপনি অনেক সুন্দর কিন্তু কেউ খেয়াল করেনি হ্যাঁ আপনি খেয়াল করেছেন ধন্যবাদ মানে আপনার চোখের পাওয়ার যে খুব বেশি সেটা বুঝতে পারছি এদিকে আছেন হচ্ছে কাউসার আমাদের সাথে আমাগো বাড়ি মানিকগঞ্জ থাকি মিরপুর বারো ফ্যাশন ডিজাইনার আপনাকে তো খুঁজছি আমি এদিকে আছেন মিম তামিম আছেন আছেন হচ্ছে একটা আঙ্গোবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই জজ ব্যারিস্টার উকিল ডাক্তার কোনো ডিপার্টে আমরা নাই আঙ্গোবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই এখানটা আমি শুনেছিলাম কিন্তু এটা সুর পারি না এজন্য গাইতে পারলাম না আর এদিকে আছেন ঝালকাঠি থেকে সিফাত আলামিন আছেন ঢাকা থেকে গাজীপুরের ভাষা অনেকটা শুদ্ধ এমনটা জানাচ্ছেন আমাদেরকে রোমান আচ্ছা কোন জেলার মানুষরা তাহলে বেশি কমেন্ট করলো আরও বেশি কমেন্ট করতে থাকুন কারণ আমি কিন্তু আরো বেশ কয়েক মিনিট আছি হ্যাঁ আজকে কোন জেলাকে জেতানো যায় বলেন বেশি বেশি করে কমেন্ট করতে হবে আরফান আছেন আপু কথাগুলো একটু বেশি সুন্দর থ্যাংক ইউ আপনি যদি আপনার জেলাকে জেতাতে চান আপনার জেলার যত বন্ধু আছে তাদেরকে ডেকে নিয়ে আসুন ফেসবুক লাইভে আপনি একা নিশ্চয়ই পারছেন না তাই না সব বন্ধুদেরকে ডেকে নিয়ে আসুন ফেসবুক লাইভটা তাদের সাথে শেয়ার করে দেন এবং আমরা বলছিলাম যে আপনার আঞ্চলিক ভাষায় যদি কোনো গান থাকে সেটা আমাকে কমেন্ট করে জানান আমার কমন পড়ে গেলে আমি গিয়ে দিব বা আপনার জেলার বিখ্যাত খাবার কি আপনার জেলায় সুন্দরী মেয়েকে কি বলে আমাকে যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনার জেলার ভাষায় আমাকে একটা কমেন্ট করেন একটা কমপ্লিমেন্ট দিয়ে বা প্রশংসা করে ঠিক আছে দেখি কোনটা বেশি ইন্টারেস্টিং হয় এটা কি গান আমি এটা জীবনও গাইতে পারবো না কপাল আমার ভেসে গেল চোখেরই জলে পাদুটি বাথা ছিল গাছেরই ডালে আচ্ছা এটা কি আপনার আঞ্চলিক ভাষার গান ভাই আছেন এদিকটাতে আলামিন রিয়াদ আছেন আফা আপনি কি ভালো আছেন আমার বাড়ি ভৈরব জেলা কিশোরগঞ্জ জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছেন এই সময়টায় মোহাম্মদ হাবিবুর রহমান বলছে আপনি এত কিউট কেন কারণ আপনারা কিউট করে দেখছেন তাই ইশতিয়াক আছেন ঢাকাইয়া তিনি বলছেন ঢাকাইয়ারা একটু সুন্দর করে কথা বলেন না মানে ঢাকাইয়া ভাষায় দুর্জয় বলছে প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি রংপুরের গান এটা কি রংপুরের গান আমি জানতাম না এটা রংপুরের গান মিম্মি আছেন আছেন এদিকে সুজন বলছে আমি শুটিং ম্যান কোন শুটিং ম্যান আপনি মানে কোন শ্যুট করেন সেটা তো বলেন নাই কিসে শ্যুট করেন আপনি সেটা একটু বলেন তো জুরাফা আছেন সিলেট থেকে সিলেট আসলে তার বাসায় যাবো এমনটাই বলছেন ঠিক আছে আসবো ইশতিয়াক আছেন আছেন মোহাম্মদ সুমন এদিকটাতে আছেন সিফাত আপনি কেমন আছেন সবাই জিজ্ঞেস করছে আমি কেমন আছি আপনার জেলাকে জিতিয়ে দেন ভাই বাকিরা কিন্তু অনেক কমেন্ট করছে আপনি কোন জেলার সেটা কমেন্ট করেন আপনার জেলার ভাষায় কোনো একটা সুন্দর মেয়েকে দেখলে কীভাবে কমপ্লিমেন্ট করেন আপনি যেমন সিলেটে বলে না ও মা গো সুন্দরী ফুরি ক্ষত সুন্দর লাগতেছে এরকম করে বলে না তো আপনি আপনার জেলার ভাষায় একটু বলেন যে আপনার জেলার ভাষায় কোনো সুন্দরী মেয়েকে দেখলে আপনি কিভাবে কমপ্লিমেন্ট করেন আচ্ছা এদিকে আছেন হচ্ছে আশিক আফা একটা বালা পুরি দেখো আমারে এ ফ্রেম খড়াইয়া দিয়েন আচ্ছা ঠিক আছে সিলেটি পুরি লাগবে নাকি অন্য জায়গার পুরি হলেও হবে মাইসুল আছেন আচ্ছা কমেন্ট পড়বো আপনার নাকি বুঝি নাই খালি কমেন্ট করবেন কি সেটা বলেছেন আছেন আলামিন ঢাকার ভাষাই বেশি সুন্দর ঢাকায় তো বলবেই ঢাকার ভাষা বেশি সুন্দর আর এদিকে শেফায়তুল্লাহ সবুজ আছেন চিটগং থেকে আছেন হচ্ছে চাপাই নবাবগঞ্জের বন্ধু সাদাত হোসাইন আছেন নেসারউদ্দিন উদ্দিন ঢাকার ড্যামরা থেকে আর আমির আছেন সৈয়দপুর থেকে সৈয়দপুর থেকে বোধহয় এই প্রথম কোন একটা বন্ধুকে পেলাম সৈয়দপুরের মানুষ এত কম কেন ফেসবুক লাইভে আছেন এই সময়টায় সাকিব খা নারায়ণগঞ্জ থেকে আজকে মনে হয় ঢাকায় জিতে যাবে মানে ঢাকার মানুষই বেশি কমেন্ট করছে ঢাকা ঢাকা করে চিল্লাচ্ছে আছেন এই দিকটাতে নাইম জিয়া ও আপু তোমার কথায় তো আমি পুরো টাস্কি খাইয়া গেছি গা মাগার তুমি এত সুন্দর করে কথা ককিল লেগা এই যে পুরান ঢাকায় আগমন এতক্ষণ পরে আছেন আসিফ কুষ্টিয়ার ভাষা সব থেকে বেশি সুন্দর আপনি কি কুষ্টিয়ার মানুষ আছেন সাকিব খান নারায়ণগঞ্জ থেকে সাগর আছেন আরে যতই চেষ্টা করি আমি জিতবই কারণ চাঁদপুরের আমি একাই আছি এখনই তো আপনি হেরে যাচ্ছেন প্রথমেই চাঁদপুরের আপনাকে একাই পেলাম আসলেই শাহানুর আছেন ব্রাহ্মণবাড়িয়া ইসরুয়াল কই ব্রাহ্মণবাড়িয়ার আর কোনো কমেন্ট তো পেলাম না আছেন এই দিকটাতে আরিফুল ইসলাম সাকিব খান আছেন নারায়ণগঞ্জ আর ঢাকার মধ্যে একটা কম্পিটিশন দেখতে পাচ্ছি আমি মোহাম্মদ হাবিবুর বলছেন তুয়ারে সুন্দর লাগে রাফা চিটগং এই যে এইটা কিন্তু বেস্ট কমেন্ট ছিল এখন পর্যন্ত তো এরকম করেই কমেন্ট করবেন যে আপনার আঞ্চলিক ভাষায় কোনো একটা সুন্দরী মেয়েকে দেখলে আপনি কি বলেন সেটা আমাকে কমেন্ট করে পাঠান আছেন এদিকটাতে তানভীর রহমান আছেন উদ্দিন আমার বাসা কিন্তু বরিশালে থাকি ড্যামরা হ্যাঁ বুঝেছি আপনি ড্যামরাতে থাকেন তো কি হয়েছে বরিশালের ভাষা কি ভুলে গেছেন নাকি আছেন এই সময়টায় কাউসার বলছেন মাইয়াডা সুন্দর রে মানিকগঞ্জে এইভাবে বলে মায়াডা সুন্দর রে ঠিক আছে পেয়েছি দুটা কমেন্ট পেলাম এখন পর্যন্ত আর এদিকে হচ্ছে স্বামী আছেন এত এত কমেন্ট আমি অনেক কমেন্ট বোধহয় হারিয়ে ফেলেছি না আছেন হচ্ছে চাঁদপুর থেকে মোহাম্মদ সবুজ খা আর এদিক তো আরেকজন ঢাকা ঢাকা করেই শেষ হয়ে যাচ্ছে রুবেল আছেন আপু আমি হেনির হেনির কে ভাই তানজিম আছেন আছেন হচ্ছে হোসাই নীরব হাঁচা কইথাছি কস মাছকা কইলাম জব্বর লাগতে আছে পুরাই টাস্কি এই যে পুরান ঢাকার ভাষাও কিন্তু সুন্দর করে পেলাম একটা কমপ্লিমেন্ট না তিন জেলার ভাষায় আমরা তিনটা কমপ্লিমেন্ট পেলাম তো আছেন ঠাকুরগাঁও থেকে রাসেল আছেন আই বালা বালাসিয়ান্নে বালাসেননি নি ক্যান আছেন এদিকটাতে আলামিন আছেন হচ্ছে সালমান হোসাইন আপু আমি সালমান আমি হচ্ছি মোহাম্মদ বাগ থেকে আপু আচ্ছা এটা কোথায় কাউসার আছেন মায়াডা সুন্দর আছে হ্যাঁ পেয়েছি আমি এটা আছেন হচ্ছে বাউন বাইরার একজন এটা কোন জায়গায় ভাই আছেন আলামিন হোসাইন ওমা আগুন না এটা কি চিটগং এর এইভাবে এভাবে বলে কোনো মেয়ে দেখলে ওমা আগুন মনে হতেছে আমি অন্য কোনো ভাষায় কথা বলছি মানে এটা বাংলাদেশের ভাষাই না সিফাত আছেন ওরে মাইয়া দেখতে কি ভালো এটা কোন জায়গার সুনামগঞ্জ থেকে সজীব আছেন পুরীটা যে সুন্দর সুনামগঞ্জ কি মানে মেয়েদেরকে বলে এটা আমি জানতাম না আছেন জামালপুর থেকে আছেন হচ্ছে বায়োজিৎ ওরে সোবান আল্লাহ কি সুন্দর মাইয়া এটা কোন জায়গার এটা কোন জায়গার ভাষা আছেন হচ্ছে এদিকটাতে আমির সৈয়দপুরে আমাদের শুদ্ধ ভাষার কথা চলে আপু এক কথায় বাংলা ভাষা যেটাকে বলে ঠিক আছে বুঝতে পেরেছি আর রেজা আছেন তিনি অনেক সুন্দর একটা কমেন্ট পড়েছেন তার প্রথম কমেন্টে আমার চোখে পড়লো এত সুন্দর কমেন্ট যে আমি পড়তে পারছি না আর আচ্ছা ব্রাহ্মণ বাড়িয়াকে বলে বাউন বাইরা এটা আমি জানতাম না আজকে কত কিছু জানলাম আমরা না ফেসবুক লাইভ থেকে আছেন মাসিউল ইসলাম খান শারিন সাম্মী আছেন আই হায় স্যারাডা কি ধক স্যারাডার কি ধক এটা কোন জেলার মানে সাম্মীদের জেলায় হচ্ছে কোনো একটা সুন্দর ছেলেকে দেখলে এই কথা বলে আই হাই স্যার কি ধক না আছেন হচ্ছে আল আবুল কালাম মুন্সি চাঁদপুর থেকে পড়েছি ভাই আপনার কমেন্টটা পড়েছি শান্ত হন আসিফ আছেন কুষ্টিয়ার আমি একাই আপু আহারে আপনি তো আপনার জেলাকে যেতে পারলেন না এদিকে সাকিব খান আছেন আপু সুনামগঞ্জের মেয়েদের কি বলে সেটা আমি কি করে জানবো আমি তো সুনামগঞ্জের না সুনামগঞ্জে তো এমনি নামেই সুনাম আছে তখন মেয়েদের দেখলে আর কী কী সুনাম করে এটা আমি জানি না সুনামগঞ্জে যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব খান আছে আছেন আব্দুল কালাম মুন্সি রাজু বলছেন কেমন আছি ভালো আছি ফেনিকে আমার ফেনির ভাষায় হেনি বলে ওকে ফেনিকে হেনি বলে নোয়াখালীরা কেন পানিকে হানি বলে এটা আমার একটা জাতীয় প্রশ্ন আপনাদের কাছে একটু বলেন যারা নোয়াখালীরা আছেন একটু বলেন তো আপনারা পানিকে কেন হানি বলেন মধু কেন বানিয়ে ফেলেছেন সাকিব খান আছেন আছেন হচ্ছে তানজিম ওই যে মেয়েটা কি সুন্দর বগুড়ার ভাষা এইভাবে বলে হ্যাঁ মানে শুদ্ধর মতোই কিছুটা আছেন হচ্ছে আমির তুম বহুত খুবসুরাত হো আচ্ছা সৈয়দপুরে কি হিন্দি ভাষায় কথা বলে মানুষ সাগর আছেন বগুড়ার আছেন আছেন হচ্ছে রোদিলা আঙ্গো জেলায় লোন আমেরে মজার মজার পিঠা বানায় খাওয়ামু পিঠার জন্য আমরাই বিখ্যাত কোন জেলা আপনার পিঠার জন্য বিখ্যাত তাও আবার শীতকালে বলছেন পিঠার বড়াই করছেন শারিন স্বামী আছেন সালমান হোসেন আছেন আপু তুমি কই থাকো বাসায় থাকি ভাইয়া শেফায়ত বলছেন চট্টগ্রাম চট্টগ্রামতন হতাহইর আই তুয়ারে আরে ভালোবাসি তুই বেশি সুন্দর আইও আপনারে ভালোবাসি হয় না আমি জানি চেষ্টা করলাম আর কি আপনার কথাটা রিপ্লাই করলাম আচ্ছা এদিকে আছেন হচ্ছে আরিফুল ইসলাম সবচেয়ে কঠিন কোন জেলার ভাষা একটু বলেন তো আমার কাছে কেন ও চিটগংয়ের ভাষা সবচেয়ে কঠিন লাগে এর চাইতে কঠিন কি কোথাও ভাষা আছে সিলেট আমি মোটামুটি বুঝি অন্য জেলার ভাষাগুলো মোটামুটি বুঝি নোয়াখালীদেরটাও বুঝি কিন্তু চিটগংয়ের ভাষা বুঝতে গেলে আমার মানে মাথার ওপর দিয়ে যায় সব চিটগঙ্গের ভাষাটা একটু বেশি কঠিন লাগে আপনার কাছে কোন জেলার ভাষা সবচেয়েতে বেশি কঠিন লাগে সেই জেলার ভাষা নিয়েও বোধ হয় আমরা পরবর্তীতে কোনো একটা লাইভ করলেও করতে পারি সেটা কমেন্ট করে জানান তারপরে আমি একটু পরেই ফেসবুক লাইভ থেকে বিদায় নিব তবে আমার অনুষ্ঠান শুভ দুপুর কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত ঠিক আছে লাইভে আছে আরও কিছুক্ষণ আমাকে একটু বলেন যে কোন জেলার ভাষা সবচাইতে বেশি কঠিন লাগে আপনার কাছে সাকিব খান আছে আপনি নারায়ণগঞ্জের মেয়েদের সুনাম বেশি হ্যাঁ আর ছেলেদেরা কি ডাব্বা আছেন হচ্ছে সাকিব খান আছেন এদিকে সালমান তোমাকে থ্যাংক ইউ সো মাচ আছেন তানজিম আপু কল দিব কি আমি না ভুলেই গেছি আসলে আমি নাম্বার বলে কল নেওয়ার কথাই ভুলে গেছি যারা হচ্ছে ফোন করতে চান ডায়াল করে ফেলেন জিরো আমি অন্তত একটা কল হলেও রিসিভ করতে চাই জিরো সিক্স ফোর টু দেখব যে আজকে প্রথম কলার বন্ধু কোন জেলার হয় ঠিক আছে এখনও কিন্তু ফোন পাচ্ছি না ডায়ল করে ফেলুন আমি ফোন রিসিভ করবো মুকুল আছেন চিটোগং থেকে চিটোগংয়ের ভাষা সবচেয়ে সহজ হলো নওগার ভাষা বুঝলাম না নওগা সবচেয়ে সহজ নাকি চিটগং রাসেল আছেন অঙ্গ তাই ভালো লাগে কারণ আমরা পানিকে হানি বলি আচ্ছা হানি বলেন এই জন্য ভালো লাগে পানি খেতে তখন কি মিষ্টি লাগে বাই এনি চান্স আছেন তানজিম সবচাইতে কঠিন ভাষা হচ্ছে নোয়াখালী সায়েদ বলছেন আমি চট্টগ্রাম সব জেলার ভাষা বুঝি তাইলে চট্টগ্রামই সবচেয়েতে কঠিন ভাষা কারণ কঠিন পড়া পারলে তখন সব কিছু সহজই লাগে আছেন হচ্ছে হোসাইন নীরব চিটগং এবং সিলেট চাটগাইয়া আর সিলোডি ওকে চাটগাইয়া মানে চিটগনিয়ান সিলোটি সিলোডি হচ্ছে সিলেটি তাই তো আচ্ছা এদিকে হচ্ছে সিফাত বলছেন মাগুরার ভাষা সবচেয়ে বেশি সুন্দর স্বর্ণালী আছেন ওই আফাম ওই বরিশালে জালুকাটি দিয়া কইতে আসি আম্মে একসে সুন্দর কইরা কথা কন ধন্যবাদ আছেন হচ্ছে এদিকে শারিন বলছে সিলেটের ভাষা বেশ কঠিন শাকিল বলছেন রংপুরের ভাষা বেশ কঠিন আচ্ছা অনেকগুলো ফোন কল আসছে চলেন একটা রিসিভ করে আসি দেখি কোন বন্ধু কোত্থেকে থেকে সংযুক্ত এই সময়টায় হ্যালো শুভ দুপুর কে আছেন কোথ থেকে বলছেন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম চাঁদপুরে কি বিখ্যাত বলেন তো চাঁদপুরে ইলিশ শেষ মাত্র বিখ্যাত হতেন আর কি আছে এখন চাঁদপুরে ইলিশ বিখ্যাত কিন্তু এত দাম কেন বেশি আপনাদের আপনাদের চাঁদপুরে এত তো ইলিশ আপনারা তো মানুষ থেকে ফ্রি খাওয়াবেন যারা পর্যটক হিসেবে আসবে তাই না আরে সবাই তো কিনে না তো টাকা উঠাতে হবে না যারা বিক্রি করে আমি আপনাদের চাঁদপুরে গিয়েছিলাম সেখানে নেমে আমি দুপুর বেলার খাবার খাবো এক টুকরো ইলিশ মাছের দাম আমার মনে আছে 120 কিংবা চল্লিশ টাকার মতো এত দাম কেন আমি জানি কি বলতে আমি তো ব্যবসা করি না ওইটার আচ্ছা এবার বলেন চাঁদপুরের ভাষায় যদি কাউকে কোন একটা কমপ্লিমেন্ট দিতে হয় যে তোমাকে সুন্দর লাগছে সেটা কিভাবে বলে নরমালি তো সবাই বলে মাইয়াটা অনেক সুন্দর আছে কি তো আর কি सेम নোয়াখালী কুমিল্লা আর চাঁদপুর তো প্রায় सेम ভাষা আলাদা কিছুই না

ওইটা বলছি सिंगर লিজা আমি ইচ্ছা করে জন্মদিনে করেছি আপনার জীবনে কোন লিজার আগমন ঘটলো সেটা আমি দেখবো আমার অনুষ্ঠান শুভ দুপুরে ঠিক আছে আপাতত থাকুন ফেসবুক লাইভে थैंक यू আমরা আরেকটা ফোন রিসিভ করতে পারি বোধহয় দেখে নিব এই সময়টাকে আছেন হ্যালো শুভ দুপুর কে আছেন কোথা থেকে বলছেন ওয়া আসসালাম আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না সো সরি আচ্ছা চাঁদপুরে একজনের সাথে কথা হলো বাকিরা কি করছিলেন একটু বলেন তো মানে এতবার করে নাম্বারটা বললাম তারপর আপনারা কেউই আমাকে ফোন করতে পারলেন না আজকে ফেসবুক লাইভ একদম শেষ প্রান্তে আছি দেখেন এই শেষ মুহূর্তে কে কে কমেন্ট করে আছেন সাকিব আছেন আছেন হচ্ছে তানজিম আছেন হচ্ছে এই সময়টায় আরও অনেক 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 বন্ধুরা আমার মনে হয় নারায়ণগঞ্জ আর ঢাকার বন্ধুরাই সবচেয়ে বেশি কমেন্ট করেছেন কোন জেলাকে জিতিয়ে দিলাম সেটা না হয় শুভ দুপুরে অনুষ্ঠানে বলি আপাতত ফেসবুক লাইভ থেকে বিদায় নিব যে যেখানেই থাকুন না কেন যেই জেলারই হন না কেন যেই বিভাগে শহরের যেই গ্রামেরই হন না কেন স্বাস্থ্যবিধিগুলো কিন্তু মানতে হবে কারণ করোনা ভাইরাস বা বিশ্ব মহামারী এই সময়টায় আমরা কেউই চাই না আসলে কোনোভাবে আক্রান্ত হয়ে যাই আমরা সবসময় সুরক্ষিত থাকি এটা আমরা সবাই চাই এই জন্য আপনি যেখানকারই হন না কেন সব ধরনের স্বাস্থ্যবিধিগুলো মানবেন সামাজিক দূরত্ব বজায় রাখা ঠিক মতো মাস্ক পরিধান করা পরিবারের প্রবীণদের খেয়াল রাখা ছোটদের যত্ন নেওয়া আশপাশের মানুষগুলোকে ভালো রাখা এই প্রত্যেকটা বিষয় মানলেই বোধহয় আমরা মানুষরা আসলে সঠিকভাবে প্রত্যেকটা দিন পার করতে পারবো তাই না খুশি হয়ে সুখী মানুষের মতো আজকে মতো ফেসবুক লাইভ থেকে বিদায় নিচ্ছি আমার অনুষ্ঠান শুভ দুপুর আমন্ত্রণ জানিয়ে পরবর্তী কোন লাইভে দেখা হবে নতুন কোন মজার টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত খুব বেশি ভালো থাকুন আর শুনতে থাকুন ছিয়ানব্বই দশমিক চার স্পাইসি এম শুভ বিদায়